মনোবিজ্ঞান প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। দিন দিন বেড়ে চলেছে অনলাইনে প্রতারণার ফাঁদ, গজিয়ে উঠছে ভুয়ো চক্র। একটু অসতর্ক হলেই সব শেষ। কতটা সাবধানতা জরুরি দেখুন কি বলছেন সকলে। পবিত্র ঈদে কেনাকাটি করুন কাবেরিতে আর পেয়ে যান গোল্ড কয়েন ও ক্যাশব্যাক ভাউচার। কেনাকাটি করুন নিরাপদ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান কাবেরিতে এবং পান নিশ্চিত উপহার কাবেরি খাগড়া চৌরাস্তা বহরমপুর। কর্মসংস্থান বাড়ছে, বেকারত্ব বাড়ছে, সাথে বাড়ছে অনলাইনে প্রতারণার ফাঁদ, গজিয়ে উঠছে ভুয়ো চক্র। সুযোগ পেলেই প্রতারণা, অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে, দেওয়া হচ্ছে কাজের প্রতিশ্রুতি, আর তারপর শহর তথা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতারণার ফাঁদ। কোথাও বা ফোন এসে বলছে আপনার নাম্বারটা দিন, আপনি হয়তো লটারি জিতেছেন। আবার কোথাও বা বলা হচ্ছে আপনি একটি চাকরি পেয়ে গেছেন। এই বেকারত্বের যুগে এই ফোনগুলো কতটা মারাত্মক, শহরবাসী কি ভাবছে, আর সাথে সাথে মানুষজন এই অসতর্কতার ফলে কতটা সমস্যার মুখে পড়ছে। চলে বলে কৌশলে জেনে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় তথ্য। সাইবার ক্রাইমের জালে পড়ছেন তরুণ যুব থেকে প্রৌঢ়। একটু অসতর্ক হলেই সব শেষ। নতুন ট্রেন্ড, বিভিন্ন মল বা স্কুলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন প্রতিযোগিতার নাম দিয়ে তথ্য সংগ্রহ করা, আবেগে আনন্দে নিজের ব্যক্তিগত তথ্য মানুষ শেয়ারও করে বসছেন। এতে আরও সমস্যা বাড়ছে। শহরের প্রবীণ থেকে তরুণ প্রজন্ম সকলেই এই সমস্যার শিকার। কি বলছেন সকলে, কতটা সাবধানতা অবলম্বন জরুরি? বর্তমান দিনে সবাই এখন চাকরির জন্যই চেষ্টা চালাচ্ছে, তবুও চাকরি পাচ্ছে না। অনেকেই হয়তো শিক্ষিত সবাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা অনেক চাকরির অপশন পাচ্ছে, তারা ভাবছে হয়তো এই ব্যাপারটা সত্যি। তারা সেই সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তাদেরও ডাটা শেয়ার করছে তাদেরকে। ইভেন তারা অনেকের টাকা পয়সাই চাইছে, সেটাও তারা দিয়ে দিচ্ছে চাকরি পাওয়ার আশায়। কিন্তু পরে দেখা যাচ্ছে যে তারা পাচ্ছে না, উল্টে তাদের যতটা দিয়েছে সবটাই লস হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকারকেও মানে ভালোভাবে দেখা উচিত ব্যাপারটা। এখন তো চাকরি একটু প্রবলেম আছে, আর স্টুডেন্টরা চাইছে যে যত তাড়াতাড়ি হোক চাকরিটা পেয়ে যায়। আর এরকম ফ্রড যে কোম্পানিগুলো আছে, তারা এরকম করে স্টুডেন্টদেরকে লোভ দেখাচ্ছে যে চাকরি দেওয়া, চাপানোর চাকরি আছে, এই স্যালারি দেওয়া হবে। স্টুডেন্টরা এই আশায় ওরা ফিল করছে, দিয়ে উল্টে ওদেরই আরও লস হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়ালি। ফেসবুকে বিশেষ করে এই ফ্রড যেটা বলছেন সেটা প্রচণ্ড বেশি। আমারই অনেক সময় আননোন নাম্বারে বা বিভিন্ন প্রোফাইলে মেসেজ এসে বলে দাদা তোমার কাছে কি কোনো ছেলে আছে যারা ওয়ার্ক ফ্রম হোমে কাজ করবে, 20,000 টাকা মাইনে পাবে। আমি বলছি যে না, আমার এখানে কোনো নাম নেই, কারণ এখন এমনিতেই আমরা তো স্টুডেন্ট, আমরা চাকরি খুঁজে পাচ্ছি না, ওরা কী করে চাকরি প্রোডিউস করবে। তো এটা একটা ফ্রড প্রতারণা, তো এখান থেকে যত সম্ভব দূরে থাকা উচিত। তো বর্তমান সমাজে আমার মনে হওয়া উচিত যে এইসব বিষয়ে একটু নিজে থেকে সতর্কতা থাকা উচিত। নিজের পার্সোনাল নাম্বার, বিশেষ করে যে নাম্বারটা আধার বা ব্যাংকের সাথে লিঙ্ক আছে, সেগুলো কাউকে শেয়ার করবেন না। চাকরি টোপ দিচ্ছে যে আপনি এই লিঙ্ক শেয়ার করুন বা এই নাম্বার দিন, আপনার চাকরি হয়ে যাবে। তার ফলে ওরা লিঙ্কে ক্লিক করছে তারপরে, এবং অনেক রকম ব্যাপার হচ্ছে। তো আমার মনে হয় যে এটা কমানোর জন্য, সাপোজ যদি কেউ নাম্বার চাইলো, আধার নাম্বার বা ফোন নাম্বার, আমি রিকোয়েস্ট করবো তাদেরকে এটা শেয়ার না করা। মোবাইল নাম্বার এবং আধার এখন বর্তমানে লিঙ্ক, এবং আধার নাম্বার লিক হয়ে গেলে সেখান থেকে সমস্ত তথ্য কিন্তু তারা পেয়ে যাচ্ছে। আজকে ডেটে কারোর মোবাইল নাম্বার যেমনি আছে, ওর অলরেডি আধার কার্ড থেকে লিঙ্ক হয়, এটা তো বিদেশেও যেতে পারে ইনফরমেশান। যেমনি মাঝখানে ফেসবুক মধ্যে বেরিয়েছিল কি লোন নেওয়ার জন্য, লোন মধ্যে ক্লিক করে ও ডাইরেক্ট চায়না থেকে সংযুক্ত ছিল, অনেকটা স্ক্যাম মধ্যে ফেসেও ছিল। আজকে সব জায়গায়, ইন্ডিয়ার মধ্যে প্রত্যেক জায়গায় এটা চলছে। আর আনএমপ্লয়মেন্ট তো অনেক বেড়েই গেছে। চাকরির বিভিন্ন ফাঁদ থেকে শুরু করে অনলাইনে বিভিন্ন প্রতারণার ফাঁদ, যে কোনো সমস্যাতেই পড়েছেন কিন্তু শহরবাসী। আর শহরবাসীকে সচেতন করছেন শহরেরই মানুষজনরা, যাতে তারা ভবিষ্যতে এইরকম কোনো সমস্যার মুখে না পড়েন। অনলাইনে কেউ যদি আপনার থেকে কোনো তথ্য চায়, সেই তথ্য দিতে বারণ করছেন শহরবাসীরা নিজেরাই, যারাই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন, শহর জুড়ে এই প্রতারণার ফাঁদ থেকে নিজেকে রক্ষা করুন নিজেরাই। বহরমপুর থেকে সুব্রত সরকারের সাথে বেদান্ত চ্যাটার্জি রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।